নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় জয় বড় ঠাকুরের জয় জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় প্রত্যেকে ভিডিওটি শোনার সঙ্গে সঙ্গে এই কমেন্টটি অবশ্যই করবেন দেখুন এই যে আমি প্রতিদিন যে প্রাপ্তি বিষয় নিয়ে যে আপনাদের সামনে আলোচনা করি প্রতিদিন আপনাদের সামনে ভিডিও কিন্তু নিয়ে আসি আগামীকাল আউটস্ট্যান্ডিং প্রাপ্তি হতে চলেছে পাঁচ রাশির এবং রাশি যারা জানেন না তাদের নামের অক্ষর দিয়ে আমি জানাই কারণ অনেকেই রিকোয়েস্ট করেছেন যে স্যার আমি আমরা অনেকে রাশি জানি না আমার বাবা এ রাশি বলেছিল বা আমার ঠাকুমা এ রাশি বলেছিল আমার জন্ম সময়গুলো স্যার আমার হারিয়ে গেছে আমাদের কি প্রাপ্তির সম্ভাবনা নেই তাই আমি নামের অক্ষর দিয়েও কিন্তু আপনাদেরকে জানাচ্ছি তবে এটা একটা জেনারেল রাশি তবে আপনার যদি ভাগ্য যদি খুব মানে চমকে যদি যায় তাহলে আমি রাশিগুলোর কথা বলছি না আপনিও সেই রাশির মধ্যে একজন লাকি ম্যান আপনি কিন্তু হতে পারেন কেন এই কথাটি বললাম একই রাশির লাখো কোটি কোটি মানুষ আছে প্রত্যেকেরই হবে আমি কখনোই দাবি করি না কিন্তু কিছু মানুষের এই প্রাপ্তি ঘটবে যাদের গাঢ় যোগ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হবে দেখুন বর্তমানে রাহুরক্ষা কবজের উপর বিশেষ ছাড় কিন্তু রয়েছে ডিসকাউন্ট চলছে অর্থাৎ যারা একত্রিশে ডিসেম্বর একটু নোট করে নেবেন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যারা এই রক্ষা কবচটা আপনারা নিতে চাইছেন তারা অবশ্যই এর মধ্যে বুক করে ফেলেন এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা এই রাহু রক্ষা কবচ কিন্তু আপনারা নিতে কিন্তু পারেন এবং এর পাশাপাশি আপনারা ফোন করার থেকে হোয়াটসঅ্যাপ যত করবেন ততদিক চটজলদি আপনারা রিপ্লাই কিন্তু পাবেন রাহু রক্ষা কবচ যাদের রাহু জন্মছকে পীড়িত রয়েছে একটুর জন্য প্রাপ্তি ঘটছে না রাহু কবচ কিন্তু চমৎকারে কিন্তু কাজ কিন্তু করবে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ রাহুকে যদি স্ট্রং করা যায় তাহলে কিন্তু আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে এবং আপনার যদি ভাগ্যভাবকে স্ট্রং করা যায় আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে কত অর্থ অর্থপ্রাপ্তি হবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চাটের উপর এই জন্য আমি বারবার বলছি নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা অবশ্যই আপনারা বিচার করুন এবং আপনার জন্মছকে এই রাহু শুক্র বুধ এবং শনির মধ্যে চারটি গ্রহের মধ্যে কোন গ্রহটা পজিশন কেমন আছে আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার লাকি নাম্বার কোনটা প্রত্যেকের কিন্তু ডেস্টিনি অনুযায়ী আপনার কিন্তু ফর্চুনা এবং লাকি নাম্বার কিন্তু জানা কিন্তু একান্তই দরকার এবং এর পাশাপাশি ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলোকে স্ট্রং করুন এবং এর পাশাপাশি আপনার ক্ষেত্রে বর্তমান যে মহাদশা আপনার ক্ষেত্রে পারমিট করছে কিনা দেখুন প্রাপ্তি প্রত্যেকেই চাই কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে যে আগামীকালই যে প্রাপ্তি হবে তা নয় তার আগামীকাল প্রত্যেক মানুষই কোটি কোটি পতি হয়ে যেত কোটি টাকা কোনো ব্যাপার থাকতো না কিন্তু প্রত্যেক মানুষের জীবনে প্রাপ্তি যোগ রয়েছে কোন বছর রয়েছে বছরে কোন কোন এখন দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে দু বছর পর প্রাপ্তি রয়েছে বা আপনার প্রাপ্তির জায়গাটা কেটে গেছে সেটা কিন্তু বাট রিফরমেশনের মাধ্যমে আপনার সেই প্রাপ্তির জায়গাটা কিন্তু ফিরিয়ে আনানো সম্ভব বাট রিফরমেশন রিফর্মেশান আপনার জন্মকুণ্ড করে আপনার কিন্তু প্রাপ্তির জায়গাটা কিন্তু নিয়ে আনানো সম্ভব অনেকে ভাবছেন যে স্যার আমার জীবনটা কি এরকমই যাবে না যাবে না ঘড়ির কাঁটার মতন মানুষের ভাগ্যের চাকাটা কিন্তু ঘুরছে বারবার আমি এই কথাটা বলি যে আপনি আজকে হয়তো আপনার হাতে সে মতো অর্থ নেই আগামীকাল অবশ্যই আসতে পারে কিভাবে আসবে কোন দিক থেকে আসবে আমরা কেউ জানি না এটা গ্রহের উপর ডিপেন্ড কারণ ঈশ্বরও কিন্তু গ্রহের উপর কিন্তু চালিকা শক্তি কিন্তু করে দিয়েছে অর্থাৎ যেমন শনি মহারাজ ন্যায়কারক গ্রহ এবং রাহু কিন্তু কলিযুগে এই প্রাপ্তি হঠাৎ অর্থ প্রচুর অর্থ অর্থাৎ আকর্ষিক প্রাপ্তির যে মেন ডিপার্টমেন্টটা যদি পেয়ে থাকে সেটি হচ্ছে রাহু আপনি আজকে হয়তো আপনার কাছে একশো টাকা নেই কালকে আপনার দশ লাখ টাকা থাকতেই পারে এক কোটি টাকা থাকতেই পারে এটাই হচ্ছে প্রাপ্তির বড় কিন্তু জায়গা অনেকে দেখবেন যে খুব গরিব আপনার যেতে যেতে ছোট্ট একটা টিকিট কেটে প্রচুর অর্থ পেয়ে গেল এরকমও অনেকের জীবনে হয়েছে বা রাস্তায় যেতে যেতে কোনো জায়গাতে এমন কিছু টাকা পড়ে আছে সেটা সে কুড়িয়ে ফেলো প্রাপ্তি মানে যে কোনো দিক থেকে প্রাপ্তি কিন্তু হতে কিন্তু পারে অর্থাৎ ভাগ্য কিন্তু আপনার চমকাতে কিন্তু পারে আগামীকাল আগে আগামীকাল রাহুকালটা নটা থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে যোগ রয়েছে বৃদ্ধি যোগ রয়েছে একটি শুভ যোগ রয়েছে এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালের যে রাশিগুলোর নাম আমি আগে বলে দিই তারপরে আমি জানাবো আপনাদের ক্ষেত্রে নামের অক্ষর দিয়ে আগামীকালের নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির টার্গেট নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় এগারোটা বাইশ মিনিট থেকে বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম মিন রাশি মিন রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের শুভ সময় সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বারোটা একুশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে দুই আপনাদের শুভ সময় সকাল এগারোটা সাঁত্রিশ মিনিট থেকে আপনার একটা বারো মিনিট পর্যন্ত এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে ছয় শুভ সময় সকাল দশটা চুয়ান্ন মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু শুভ অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল প্রাপ্তি করতে চলেছে সে রাশির নাম মহাসৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে পাঁচ এবং এক আপনাদের শুভ সময় বারোটা চার মিনিট থেকে আপনার একটা বত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমি নামের অক্ষরটি আপনাদেরকে জানাবো আপনার নামের অক্ষর অনুযায়ী টার্গেট নাম্বার দেখুন আপনার নামের অক্ষর যদি এ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে ছয় আপনার নামের অক্ষর যদি ইউ দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে চার আপনার নামের অক্ষর যদি কে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার পাঁচ আপনার নামের অক্ষর যদি সি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার দুই আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার এক আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার আট আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার ছয় আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার এক অর্থাৎ এই যে যারা রাশি জানেন না তারা অবশ্যই নামের অক্ষরটাকে বিশেষভাবে গুরুত্বপূর্ণভাবে আপনারা দেখবেন এবং যারা রাশি জানেন তারা রাশিটাকেই অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় অবশ্যই কমেন্ট করবেন নমস্কার ধন্যবাদ